মধ্যপ্রাচ্যের বিরাট অঞ্চল জুড়ে ভয়াবহ রক্তক্ষয়ী সংগ্রাম জারি রেখেছে দখলদার ইসরায়েলি সামরিক বাহিনী। সম্প্রতি লেবাননে হামলার তীব্রতা বৃদ্ধি করেছে ইসরায়েল। এবার জানা গেল লেবাননের সামরিক গোষ্ঠী হিজবুল্লাহর মিডিয়া প্রধান ও মুখপাত্র মোহাম্মদ আফিফ 17 নভেম্বর রবিবার জায়নবাদী ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন। মধ্য বৈরুতে সিরীয় বাহাত পার্টি লেবানিজ শাখার একটি ভবনকে লক্ষ্য করে দখলদার ইসরায়েলি বাহিনী হামলা চালায়, সেখানেই নিহত হন আফিফ। একটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যম AFP এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। নাম না প্রকাশের শর্তে লেবানিজ নিরাপত্তা সূত্রটি বলেছে, রাস আল নাবা এলাকায় ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ মিডিয়া সম্পর্কীয় কর্মকর্তা মোহাম্মদ আফিফ নিহত হয়েছেন। এছাড়া রাষ্ট্রীয় ন্যাশনাল নিউজ এজেন্সি NNA জানিয়েছে, লেবানিজ বাহাত পার্টির মহাসচিব আলি হিজাজি হিজবুল্লাহর মিডিয়া কর্মকর্তা আফিফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। শত্রু বিমানের হামলায় ভয়াবহ ধ্বংসযজ্ঞ হয়েছে এবং রাস আল নাবায় অনেক মানুষ ধ্বংসস্তূপে চাপা পড়েছে। এই এলাকার কাছে ফরাসি দূতাবাস ও একটি বিশ্ববিদ্যালয় অবস্থিত, তবে ইসরায়েলি সেনাবাহিনী এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে। লেবানিজ স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলায় একজন নিহত ও 3 জন আহত হয়েছে, তবে হতাহতের এ সংখ্যা প্রাথমিক ও হামলাস্থল থেকে ধ্বংসস্তূপ সরানোর কাজ এখনও চলমান। AFP জানিয়েছে, আফিফ বহু বছর ধরে হিজবুল্লাহর মিডিয়া সম্পর্কের দায়িত্বে ছিলেন এবং আড়ালে থেকে স্থানীয় ও আন্তর্জাতিক সাংবাদিকদের তথ্য সরবরাহ করতেন। আফিফ অল্প বয়সে হিজবুল্লাতে যোগদান করেন এবং 2006 সালে যখন তার গোষ্ঠী ও ইসরায়েল যুদ্ধে নামে, তখন হিজবুল্লাহর টেলিভিশন চ্যানেল আল মানারের তথ্য পরিচালক হিসেবে প্রথম পরিচিতি পান। এছাড়া সেপ্টেম্বর মাসের শেষের দিকে দীর্ঘদিনের হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর হত্যার পর আফিফ বৈরুতের দক্ষিণাঞ্চলে একাধিক সংবাদ সম্মেলনে অংশ নিয়েছিলেন। একটি অনুষ্ঠানে গত মাসে আফিফ ঘোষণা করেছিলেন, হিজবুল্লাহ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবন লক্ষ্য করে একটি ড্রোন হামলা চালিয়েছে। সে সময় সংবাদ সম্মেলনটি সংক্ষিপ্ত করা হয়েছিল যখন ইসরায়েলি সেনাবাহিনী কাছাকাছি একটি ভবনে হামলা করার হুমকি দেয়। এদিকে সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, গত একদিনে লেবাননে ইসরায়েলি হামলায় আরও অন্তত 29 জন নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে 3,481 জনে পৌঁছেছে।